মানুষ তো বাংলাদেশ একটাই, ভূখণ্ড একটাই। আমাদের পণ্য যদি আমি বলি, পুরো বাংলাদেশে ওয়ালটনের প্রোডাক্ট চলে। আজকের ইনসাইডার টকসে কথা হবে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক ও প্রযুক্তি পণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদের সাথে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গোলাম মুর্শেদকে গত 2020 সালের 8ই অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গোলাম মুর্শেদ 2010 সালে ওয়ালটনের সহকারী প্রকৌশলী পদে যোগ দেন। তিনি দীর্ঘ 1 দশক ধরে ওয়ালটনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ওয়ালটন নামের শুরুর আগে, ওয়ালটনের শুরু যদি ব্যবসা এই ব্র্যান্ড বাদে, ওয়ালটনের শেয়ার হোল্ডার ডিরেক্টরদের যেই তাদের পূর্বপুরুষদের যে ব্যবসা 1977 সাল থেকে শুরু, সেই ব্যবসার বিভিন্ন ডাইভার্সিফিকেশন, বিভিন্ন সময়ের প্রয়োজনে ব্যবসার বিভিন্ন রকম পরিবর্তনের মাধ্যমে সব কিছু শেষে ফাইনালি 2008 সালে যে এখনকার ওয়ালটন ব্র্যান্ড আমরা দেখছি, সে 2008 সালে এই ওয়ালটন ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিবন্ধন শুরু হয়। ইলেকট্রনিক্স ফিল্ডে, ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশে 2008 সালেই ওয়ালটন ব্র্যান্ডের অফিসিয়াল যাত্রা। সেই 2008 থেকে আজকে 2021, 13 বছরের এই ওয়ালটনের সফলতা। বাংলাদেশ একটা সময় আমদানি নির্ভর ছিল ইলেকট্রনিক্স পণ্যে, এখন বাংলাদেশের 75% মার্কেট শেয়ার ওয়ালটনের, পাশাপাশি আরও যে লোকাল ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের আরও 5-7%। সো সাকসেসটা হচ্ছে, 12 বছর আগে আমদানি নির্ভর ছিল যে সেক্টর, সেটা এখন পুরোটাই বাংলাদেশে উৎপাদন নির্ভর, এটাই সফলতা। বাংলাদেশে একটা পরিবর্তন দরকার ছিল এই ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আসছে, এবং সেটা যুগান্তকারী পরিবর্তন। এই পরিবর্তনের পিছনে যারা ছিলেন সেই সকল স্বপ্নবাজ, বর্তমান ওয়ালটনের যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর, তাদের যে স্বপ্ন দেখার যে একটা ইচ্ছা, দেশের জন্য কিছু করার যে একটা পিপাসা, দেশের মানুষের জন্য কিছু করতে চায়, দেশের জন্য করতে চায়, এই চাওয়া থেকেই আজকে কিন্তু এই ওয়ালটন ব্র্যান্ডের বাংলাদেশ মার্কেটে আধিপত্য বিস্তারের মূল রহস্য। তারা সবসময় চাইতেন যে মানুষের জন্য কিছু করতে হবে, তাদের একটা দায়িত্ববোধ। তারা আমাদের সাথে সবসময় বলে আসতেন একটা সময় যে মানুষ হিসেবে জন্ম নিয়েছে, আমাদের কিছু দায়িত্ববোধ আছে আমাদের দেশের মানুষের প্রতি। এই দায়িত্ববোধ থেকেই তারা দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন, সেখান থেকে আজকে এই ওয়ালটন ব্র্যান্ডের জন্ম। এখন কিন্তু শহর গ্রামের সঙ্গে আপনি চাইলেও করতে পারবেন না খুব একটা। একটা সময় যখন আপনারা বলতেন যে 68,000 গ্রাম বাংলার দেশ, এখন কিন্তু সেই গ্রাম বাংলা নেই। প্রত্যেকটা দেশে এখন ইলেকট্রিসিটি, প্রত্যেকটা গ্রামে এখন সঠিকভাবে ফ্যান চলে, এসি, এয়ার কুলার চলে, টেলিভিশন চলে, ফ্রিজ চলে। সো আলটিমেটলি একটা সময় যেভাবে গ্রামকে আমরা সংজ্ঞায়িত করতাম, সেই গ্রাম কিন্তু এখন আর সংজ্ঞায়িত করা সম্ভব না। আমরা চিন্তা করি পুরো বাংলাদেশ একটি ভূখণ্ড, এ পুরো বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের মানুষের ওয়ালটন ব্র্যান্ডের প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমরা বর্তমানে দেশের সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়ে যাচ্ছি। আমাদের বড় প্ল্যান হচ্ছে ওয়াশিং মেশিন নিয়ে। ওয়াশিং মেশিন বিগ জায়ান্ট একটি প্রোডাক্ট, ফ্রিজের মতো প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে। পুরো ওয়ার্ল্ডের যারা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার করে, গুডস ম্যানুফ্যাকচার করে, ফ্রিজের পরে সেকেন্ড প্রোডাক্টটি হচ্ছে ওয়াশিং মেশিন। আমরা সেটা এক্সপানশন নিয়ে কাজ করছি, নেক্সট ইয়ারের মধ্যে সেটা নিয়ে খুব বিগ ভলিউম আমরা মার্কেটে আসব, এবং এটা সম্ভাবনাময় একটি প্রোডাক্ট। আর তাছাড়া এক্সিস্টিং আমাদের যে প্রোডাক্ট লাইন আছে, এর মধ্যে খুব বড় প্রোডাক্টের মধ্যে সম্ভাবনাময় প্রোডাক্ট হচ্ছে একটি লিফট। বাসা বাড়িতে সবারই লিফট লাগে, যেই কিনা লিফট ম্যানুফ্যাকচারার বাংলাদেশে ওয়ালটন ছাড়া কেউ নাই। ওয়ালটন সেক্ষেত্রে কিস্তির সুবিধায় আমরা বিক্রি করছি মার্কেটে। এই যে প্রোডাক্ট লাইন যেগুলো আমরা নতুন আনছি বা প্ল্যান করছি, আমাদের টার্গেট হচ্ছে 2030-এর মধ্যে বিশ্বের দরবারে এখন যে 5-6টা ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে, তাদের কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়া ওয়ালটনের মাধ্যমে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে আমাদের এই মুহূর্তে যদি ভিশন বলেন, ভিশন 2030।